মুখ দেখায় অমুক ভাই নেতা, অমুক ভাইয়ের দল করি, এই রাজনীতির কবর হয়ে যাবে। আজকে না হোক, আজকে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু ওই যে বলছিল যে হাসিনা নাকি আসলে খালেদা, কোন নামে হাসিনা আসবে, কোন নামে ফেসিজম হবে, এই নামের পার্থক্য করেও ফেসিজমের যে আসলে আইন কানুন, ফেসিজমের যে কাঠামো, এইটাকে মানুষ চিহ্নিত করার জায়গায় চলে আসছে। আপনি নাম বদলায়, ছবি বদলায়, দলের নাম বদলায় আপনি আসলে এখান থেকে পার পাবেন না। বাংলাদেশের রাজনীতি এই জায়গা থেকে বের হয়ে গেছে। তাইলে এই যে রাজনীতি শুরু হয়েছে, নতুন রাজনীতি, এই নতুন রাজনীতির পদ ধরে নতুন নেতৃত্বের ধরন তৈরি হবে, নতুন ধরনের রাষ্ট্র তৈরি হবে, নতুন সমাজ তৈরি হবে, নতুন বাংলাদেশ তৈরি হবে। এইটাকে আসলে যদি আসলে বাস্তবায়ন করতে চাই, তাহলে আপনার দুইভাবে হাঁটা শুরু হতে পারে। আমরা মনে করি যত ছোটই হোক, যত কম ঐক্যই হোক, একটা পরিবর্তনও যদি বাংলাদেশের আজকে সবাই মিলে করতে পারি, একটা পরিবর্তন দিয়ে শুরু করতে চাই, পরিবর্তন দিয়ে শুরু করতে চাই, আর 100টা পরিবর্তন যদি লাগে, বাংলাদেশের মানুষ যদি জানে যে এইভাবে পরিবর্তন করে ফেলা যায়, তাইলে এর পরে আপনি তাকে ঠেকায় রাখতে পারবেন না। বাংলাদেশের মানুষ প্রতি 5 বছর পর পর প্রয়োজনে সংবিধান পরিবর্তন করবে, বাংলাদেশের মানুষ প্রতি 5 বছর পর পর প্রয়োজনে সমস্ত আইন বদলাবে, সে কেবলমাত্র যদি জানে যে কোন পথে আইনটা বদলায় দেওয়া যায়। তার সামনে কেবলমাত্র আইন বদলানোর, সংবিধান বদলানোর ক্ষমতা যে তার কাছে আছে, এবং এই পদ্ধতি যে রাজনীতির ভেতরে আছে, এইটা কেবল তার সামনে আমরা উত্থাপন করতে চাই। আমরা এই জন্য অত্যন্ত মিনিমামে সন্তুষ্ট থাকতে চাই, আমরা যাইতে চাই অনেক দূর পর্যন্ত, এবং বাংলাদেশ সেখানে যাবে।